বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ছোটদের আমার ভালোবাসা দেবেন। পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বিউলির ডালের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটি খেতে খুবই সুস্বাদু হয়। বাচ্চারা বিউলির ডাল খুব একটা পছন্দ করে না। বেশিরভাগ বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দ করে এবং বড়। তাই চিংড়ি মাছ দিয়ে বিউলির ডালের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রান্নাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন রান্নায় চলে যাই। ডালটি রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে বন্ধুরা, হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, বিউলির ডাল, আমি এখানে 500 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি, সরষার তেল, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, সম্বারের জন্য আপনার তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর এই লাগবে চিংড়ি মাছ। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন আমি রান্নায় চলে যাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার আমি ডালটা ভেজে নেব। এই ডালটা আমি কাঁচা রান্না করবো না বন্ধুরা, আমি একটু ভেজে নেব। ভেজে নেব ডাল ভাজলে দেখবেন বন্ধুরা খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন বুঝতে পারবেন যে ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। ডালটা ভাজতে আমাদের একটু সময় লাগে বন্ধুরা। মুগ ডাল আর একটু ভাজা হবে বন্ধুরা, দেখুন এখনো কালার আসেনি। ডালটা ভাজতে আপনার 3 মিনিট তো লাগে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ডালটা আমি নামিয়ে নেবো, দিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নেবো। বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে নুন দিয়ে ডালটাকে সিদ্ধ করেছি, তাই আমি এখানে অল্প করে একটুখানি লবণ দেব আর দিয়ে দেবো হলুদ, হলুদের গুঁড়ো। আমি 1 চামচের মতন হলুদের গুঁড়ো দিলাম বন্ধুরা। এবার ডালের কাটার সঙ্গে ওই ডালটাকে একটু কাটা দিয়ে নেবো। ডালে আমার কাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। পরেতে বন্ধুরা আমি 2 চামচের মতন অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। পরে আমি এবার বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ফোড়ন দিয়ে দিই, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা ভাজা হতে হতে বন্ধুরা আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো, আদা বাটা, লবণ, স্বাদ মতন চিনি দিয়ে জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিই। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে আসছে, আর একটু লাল হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আর একটু কষাবে, কষা হয়ে গেলে তেল ছাড়লে তখন আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আমি ডালটা দেখুন বন্ধুরা কি সুন্দর রং হয়েছে। ফুটে যাওয়া পর্যন্ত ডালটাকে আমি একটুখানি চাপা ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না ডালটা ফুটে না ওঠে। ডালটা আমার ফুটে উঠেছে বন্ধুরা। আমার ডালটা হয়ে গেছে, আমি এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর গন্ধটা খুব ভালো লাগে ডালের মধ্যে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ডালটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। এবার আমি ডালটিতে এবার আমি ডালটা তুলে দেবো। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা কিরকম হয়েছে। এবার আমি একটুখানি গার্নিশ করে নিয়েছি বন্ধুরা। কত সুন্দর লাগছে এই রান্নাটি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার বাচ্চাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।